وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ قيامت পর্যন্ত ইব্রাহিম আল্লাহর খলিল ইসমাঈল আল্লাহর পয়গম্বর দুই বাপ বেটার স্বপ্ন বাবা কাবা ঘর আল্লাহ নির্মাণ করতে বললেন কাবা কমপ্লিট হয়ে গেল রব্বি কারিম অর্ডার দিলেন ইব্রাহিম কাবার ছাদের উপরে দাঁড়ায়া আমার গুনাগার পাগল গুলিকে একটা ডাক দাও রে ইব্রাহিম আল্লাহর খলিল কানের মধ্যে আঙ্গলি দিয়া বাবা ডাক দিলেন যাদের কানে জীবনে আলমের ওহায় বসে বাবা কানে ইব্রাহিম নবীর ডাক পৌঁছেছে আল্লাহ তাদের একটা বার হলো মক্কা মদিনায় নিয়ে যাবে এ যুবক ভাইরা আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলছি আমি আল্লাহর ঘর ধরে কত হজম করেছি মানি আমারে তুমি একটা মসজিদ না করাইয়া কবরে ডাক দিও না হয়তো বাবা আমার আল্লাহ আমার ডাক কবুল করেছে আল্লাহ যদি কারো পরে রহম করে 100% ভাবে যদি সত্যিকারে আল্লাহর কাছে চায় আল্লাহ তা কবুল করে ঠিক না বেটি আল্লাহ কবুল করে না আমি আপনাদেরকে বলবো আজকে আপনারাও চাইবেন ইলিয়াসুর রহমান জিহাদি যদি আল্লাহর শুকর হিসাবে একটা মসজিদে জায়গা খরিদ করতে পারে আমিও মৃত্যুর আগে একটা মসজিদ করে কবর হবো ইনশাল্লাহ বলেন একটা মাদ্রাসা করে কবর হবো আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেন একটা বার হলো যেন মক্কা মদিনে যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্বপ্নটা দেখার তৌফিক দান করে আমিন আবা ভাই ইব্রাহিম আল্লাহর খলিল যখন জানতে পারলেন এই মক্কার ভূখণ্ডে জন্ম নেবে পৃথিবীর মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম আল্লাহর খলিল জানতে পারলেন পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হবে নবী মুহাম্মদের উপর সুবহানাল্লাহ বলেন আজকে নবী মুহাম্মদকে নিয়ে বাংলার জমিনে অনেক কটূক্তিমূলক কথা হয় হয় কি হয় না আজকে করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যায় করোনা রোগে করোনার কোনো ক্ষমতা নাই কথা বলেন না কেন করোনার কোনো ক্ষমতা আছে হ্যাঁ আহমদ শফি আল্লাহর কুতুব সে কি করোনা রোগে মারা গেছে আল্লাহর কুতুব মারা গেছেন ঈমান নিয়ে মারা গেছেন সুস্থ শরীরে কালেমা পড়তে পড়তে বিদায় নিচ্ছে এ মুসলমান ভাইরা যদি সত্যিকারে আল্লাহর কাছে চাওয়া যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ঈমানের দ্বারা সবরের দ্বারা যদি আল্লাহর কাছে চাওয়া যায় চাওয়ার মতো চাইলে পাওয়া যায় যায় কি যায় না জোরে বলেন না কেন যায় কি যায় না আজকে চাওয়ার মতো চাইতে হবে পাওয়ার মতো চাওয়ার জন্য চাইতে হবে রব্বে কারিম ওয়াদা দিয়েছেন যদি চাওয়ার মতো চাও আমি রব্বে কারিম দিতে প্রস্তুত আছি আছি না নেই আল্লাহ দিবে না আমার জীবনে সবচেয়ে বড় আশা ছিল আল্লাহ আপনি আমাকে একটা মসজিদ মাদ্রাসা না করে কবরে ডাক দিবেন আমি গুনাহগারকে যদি আমি গরিবকে যদি আল্লাহ করার সুযোগ দেয় আপনি তো দান করবেন আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই আজকে যে আজকে আহমদ শফি সাহেবের নামে দোয়া আমি শুনেছি সেই সকাল থেকে রাজশাহীর থেকে লোক আসছে আলহামদুলিল্লাহ বলেন না মাইকিং করি নাই পোস্টারিং করি নাই কিছুই করি নাই কাউরে দাওয়া তো দেই নাই বিশ্বাস করেন এই মিডিয়া গুলা দেখেন এতগুলা মিডিয়া সেই রাজশাহী সিলেট বগুড়া কুষ্টিয়ার দিকে আসে যদি ওপেনলি সরকার অনুমতি দিত আর পোস্টার করতাম আমার মন বলে এই মাঠের কোথাও জাগা হতো আর ওই মাঠ ভরে যাবে হাফিজুর রহমান সিদ্দিকী আসার সাথে সাথে আসলে ভাইজান সরকার কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হবে যেখানে দোয়া হবে করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ তাদের মাফ করে দিয়ে
যারা এখনো আক্রান্ত হয়ে হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, রব্বে কারিম তাদেরকে আপনি সুস্থ করে দেন। আমার ছোট্ট দেশ বাংলাদেশ, এই দেশে পর্যাপ্ত পরিমাণ খেদমতের জন্য ভালো ডাক্তার নাই, ভালো নার্স নাই, প্রযুক্তিপূর্ণ ট্রিটমেন্টের জন্য ভালো হসপিটাল নাই। আল্লাহ আপনার করুণা ছাড়া বাংলাদেশে বাঁচার কোনো সিস্টেম নেই। কথা বলেন ভাইজান, কথা বলেন, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এমনও বাংলার জমিনে লোক আছে করোনার আগে আক্রান্ত হইয়া করোনা রোগ দিয়ে আমার আল্লাহ বুঝাই দিয়েছে পৃথিবীতে কে আপন কে পর। কথা বল না কেন, বাংলাদেশে যদি সরকারের আপন কেউ হয়ে থাকে সেটা হলো আলেমুল আমা। আলেমুল আমা এমন কোন রাত নাই তাহাজ্জুদ পরে করোনা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করে না। আমি অন্য অন্য মাদ্রাসার খবর জানি না, তবে আমার জানা মতে যতগুলো মাদ্রাসা আছে, আমি গুনাগারে মাদ্রাসা শামসুল মাদ্রাসা, প্রতিদিন আসরের পরে ছোট্ট ছোট্ট ছেলেরা দরজা জানালা লাগাইয়া, বিশ্বাস না হয় আপনি কালকে এসে দেখেন, শনিবারে কালকে তো বন্ধ, দরজা জানালা লাগাইয়া আহারে ছোট্ট ছোট বাচ্চারা খান। আসলে এদের দোয়া যে আজকে কবুল হয়েছে আমি তার জ্বলন্ত প্রমাণ দেই। ইয়াহিয়া মাহমুদ সাহেব বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিসদের মধ্যে এবং প্রবীণ আলেমি দ্বীন বক্তাদের মধ্যে একজন, কথা বলেন না কেন, হাফিজুর রহমান সিদ্দিকী যুবকদের কলিজার স্পন্দন এবং যুবকদের আইডল, তিনিও আসতেছে আল্লাহর শুকর। ইয়াহিয়া মাহমুদ সাহেব এসে গেছেন, আমি শুধু অল্প সময় উদ্বোধনের সভাপতি হিসেবে কথা বলে বিদায় নেব, হুজুরকে দিয়ে দিব। বিশ্বাস করেন আমি জোহরের পরে দেখি এমন মেঘ করছে আসমানে, আমি দেখি আমার ছোট্ট ছোট্ট নাবালিক ছেলেরা কান্দে, খতমে ইউনুস পড়তেছে। আমি বসাই দিছি, বাবা তোরা পড়তে থাক। এ আই মাহমুদ সাহেব বললেন, হুজুর এত পরিমাণ বৃষ্টি হইতেছে আমার বনশ্রী নদীর ওই পারে, এত বৃষ্টি আজকে, এত বৃষ্টি কল্পনার বাইরে, কিন্তু আল্লাহর শুকর এক ফোঁটা বৃষ্টি আমার এই মাহফিল রমজলে নামে নাই, আলহামদুলিল্লাহ বললেন না। বাজান্দিটা কিন্তু আমার বরকত নয়, ছোট্ট ছোট্ট নাবালক তালবেলিদের চোখের পানি। আমি আসরের আগে দেখি, জোহরের নামাজের পরে দেখি ছোট্ট ছোট্ট ছেলেরা সুরায় দোয়া ইউনুস পড়ে, মুনাজাত করে কাঁদে আর বলে মালি অন্তত আজকে মাহফিলের খাতিরে বৃষ্টি দিয়ে। আমি দেখে বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। উপাদান এই শ্বশুর বাচ্চারা অনেকে আমার মাদ্রাসা আছে, কারো মা নাই কারো বাবা নাই, এমন ছিল আমার এই মাদ্রাসায় আছে, আসরের পরে দু হাত তুলে চিল্লায় আর বলে আল্লাহ তুমি বাংলাদেশকে করোনা থেকে মুক্তি দাও। ছোট বাচ্চারা করোনা কিটা জানেও না বাবা, নাবালক ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো এরা করোনা কি বুঝেও না। প্রতিদিন আসরের পরে আমার মাদ্রাসার নিস্তালায় যদি এসে দেখেন মাগরিবের আগে জানলা দরজা বাবা বন্ধ করে দিয়া, বাতি বন্ধ করে দিয়ে এত জোরে চিল্লায় আর কান্দে, এদের চোখের পানি যে কবুল হয় আমি আজকে প্রমাণ পেয়ে গেছি। প্রতিদিন আসরের পরে কান্দে আর বলে হুজুরকে মসজিদ করার সুযোগ নাও বাবা, এই মসজিদের জায়গা কেনার 15 দিন আগে ও 1 মাস আগে আমার চিন্তায় ছিল না এই জায়গাটা আমি কিনতে পারবো। আমি শুধু আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, বাবা তোমরা দোয়া করো, তাহাজ্জুদে দোয়া করো, আল্লাহ যেন একটা বার আমার একটা মসজিদ কেনার সুযোগ দেয়, জায়গা কেনার।
এদের চোখের পানি কবুল হয়ে গেছে বাবা। আমি বলতে চাই সরকারকে বলবো প্রত্যেকটা কওমি মাদ্রাসা এবং প্রাইমারি স্কুলগুলো খুলে দেওয়ার জন্য। প্রাইমারি স্কুলে দেখবেন ছোট ছোট বাচ্চারা কিন্তু পড়ে, কথা বলে না কেন? প্রাইমারি যারা পড়ে অধিকাংশ নাবালক, এই নাবালক ছেলেরা কিন্তু প্রাইমারি দিবস কাঁদছে। সরকারকে আমি বলবো প্রাইমারি অন্তত খুলে দেওয়া হোক, আমার মাদ্রাসার নাবালক ছেলেরা যেমনি কাঁদে আল্লাহ করোনার আগে আক্রান্ত যারা হয়েছে মাফ করে দেন। আমাদেরকে যারা টাকা দিয়া পয়সা দিয়া খরচাপাতি কিছু দিয়ে আমার মাদ্রাসায় যারা দান করে তাদেরকে মাফ করে দেন। ও বাবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি গুনাহগার হতে পারে, এই ছোট বাচ্চারা কোনো গুনাহগার নয়। কথা বল না কেন? সরকার উপযুক্ত একটা কাজ করেছে, কওমি মাদ্রাসা গুলার নুরানিখানা হেফজখানা খুলে দিয়েছে। আমার হেফজখানায় যদি রাত তিনটায় আসিয়া দেখেন ছেলেগুলো কিভাবে কাঁদবে। বাংলাদেশের সব কওমি মাদ্রাসা গুলো কিভাবে কাঁদবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার পুলিশ বাহিনী ফোর্স আর্মি বাহিনী পাঠায় দেয় কওমি মাদ্রাসায়, দেখবেন প্রত্যেকটা মাদ্রাসায় যদি ছদ্মবেশে কোনো গোয়েন্দা বিভাগ মাদ্রাসার বারান্দার পিছনে দাঁড়ায় থাকে, রাত তিনটার সময় দেখবে তারা কান্দে আর বলে আল্লাহ আমার শ্বশুর বাংলাদেশ থেকে করোনা দূর করে দাও গো মানি। কান্দে আর কি বলে জানেন, নিজের হাতে বান্দা তুমি পারি গুনাহগার, এই ছোট বাচ্চারা কিন্তু গুনাহগার নয়, কত ঠিক না বেঠি। আমার নবীর বয়স মাত্র যখন ৬ বছর, কয় বছর? এ জোরে কান না কেন? আজকে সকালে যখন এই জায়গাটা পরিষ্কার করতেছে দেখি ৬ বছরের একটা বাচ্চাও তুলিয়া তুলিয়া পরিষ্কার করে। আজকে সকালে এই যে যে জায়গায় বসে রয়েছেন আমার মসজিদের জায়গায়, ছোট্ট একটা বাচ্চা অনেক দূরে বাড়ি, ৬ বছরের বাচ্চা, ও দেখি ময়লা পরিষ্কার করে আপনাকে বসার উপযুক্ত জায়গা করে দেওয়া যায়। আমি ওর দেখে বললাম, কিরে তুইও কাজ করোস? ও আমার দেখছে হাস। আমি বললাম, যদি আজকের মাহফিল কবুল হয় তোর জন্য। আলহামদুলিল্লাহ বললেন না, ওর কি আনন্দ! এই যে বৃষ্টি জাল্লা ফিরাই দিছে মনে হয় ছোট বাচ্চার কারণে, আপনার আমার কারণে না। আমার নবীর বয়স যখন ৬ বছর, মক্কার ভূখণ্ডে বাবা বিরাট বড় একটা গজবে পরিণত হয়ে গেল, মহামারী শুরু হয়ে গেল। আর এক রাওয়ায়েত আসছে নবীর বয়স যখন ৫ বছর, এই বাবা মক্কার জমিনে মহামারী এই প্লেগের মতো একটা রোগ সোয়াসুই বলেন আপনারা, সোয়াসুই বলতে কোনো রোগ নাই, কথা কও না কেন? সোয়াসুই যে বলতে কোনো রোগ থাকলে এই যে আমাদের আগে যে কারি আসা কারি আসাদ তেলাবাদ করল, নিজের হাতে করোনা রোগী দাফন করছে এই কারি আসাদ, অনেক রোগীকে কবরস্থানে দাফন করছে এই কারি আসাদ। ওই যে বল শুনলেন না বন্ধু, আমরা নিজ হাতে দাফন করছি। যদি করোনা রোগ কোনো সরাসরি রোগ হইতো কারি আসাদের আগে হইতো, কথা কর না কেন? বাংলাদেশের একটা নার্সও বাঁচত না যদি করোনা রোগে কোনো সরাসরি রোগ হইতো। এটা বিশ্বনবীর হাদিস, সোয়াসুই বলতে কোনো রোগ নাই, এটা বিশ্বাস করো বে ইমান চলে ইমান হয়ে যায়। বিশ্বনবীর জামানায় একটা রোগ আসলো, মহামারী রোগ। বাজানদে হালিমা সাদিয়া তখন বিশ্বনবীর মাকে বললেন, নবীর বয়স তখন ৫ বছর, কত জোরে কর না কেন? ৫ বছরের বয়স আমার নবীর, মক্কার ভিতরে একটা মহামারী দেখা দিল এরকম করোনা রোগের মতো, যেই বাড়িতে হয় ওই বাড়ি পরিষ্কার, যেই গ্রামে হয় ওই গ্রাম পরিষ্কার। হালিমে সাদিয়া আমার নবীর মাকে বললেন, আমি না, আমি মুহাম্মদকে লয়ে যাই।
আমি মুহাম্মাদকে নিয়ে যাই, মুহাম্মাদের যদি এই রোগে আক্রান্ত হয়ে যায়, আমি হালিমা তার এত বছর আর আইটা বছর দুধ পান করলাম আমি কষ্ট পাব। মা মেনা বলেন, হালিমা রে দুনিয়ার সবাই যদি এই রোগে আক্রান্ত হয় আমার মুহাম্মাদ হবে না। আরো জোরে কর, আমার নবীর মুখের মধ্যে বাবা এমন মেডিসিন ছিলেন, আমার নবী যদি কোন মানুষের গালের থেকে নবীর গালের থেকে একটু লালা কারো লোকের মধ্যে লাগায় দিতেন কোন বসন্ত রোগীর শরীরে, একটু বসন্তের জায়গায় ক্ষত স্থানে যদি একটু লালা লাগায় দিতেন কয়েক মিনিটের মধ্যে জায়গাটা ভালো হয়ে যেত। যদি 104 ডিগ্রি জ্বর আলা কোনো মানুষকে যদি সঙ্গে সঙ্গে বাবা 104 ডিগ্রিওয়ালা মানুষকে যদি জ্বরওয়ালা মানুষকে যদি নবী একটা ভূ দিতেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আজকে ইয়াহিয়া মা।